নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বোর্ড এবং স্ট্রিম থেকে হায়ার স্কিল লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। গেল দিনকে আমরা আলোচনা করেছিলাম বেসিক লেভেলের কিছু কোশ্চেন নিয়ে, আর আজকে আমরা আলোচনা করব একটু মানে একটু অন্যরকম বা একটু বলতে পারেন যে হায়ার স্কিল লেভেল বা একটু উন্নত মানের সে সমস্ত প্রশ্ন নিয়ে। আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং 8টা প্রশ্ন আলোচনার শেষে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিচ্ছি, আপনারা স্ক্রিনটাকে একটু লক্ষ্য করুন। কোশ্চেন নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন, ইংরেজিতে প্রশ্নটা করা হয়েছে, কোনো অসুবিধা নেই। এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন, তা সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করব। আমরা ইংরেজিটাকে পুরো বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনারা ট্রান্সলেশন করার পর বা অনুবাদ শুনে আপনারা অ্যান্সার করুন, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন 1 নম্বর প্রশ্নে কী বলা আছে সেটা আমরা দেখে নেব। এ বোট রানিং আপস্ট্রিম টেক্স 528 মিনিট টু কভার এ সার্টেন ডিস্টেন্স। তাহলে একটা বোট যেটা কি না আপস্ট্রিমে যাচ্ছিল সে 528 মিনিট নেয় একটা ডিস্টেন্স কভার করার জন্য। হোয়াইল ইট টেক্স 240 মিনিট টু কভার দ্য সেম ডিস্টেন্স রানিং ডাউনস্ট্রিম। তাহলে ডাউনস্ট্রিমে যখন যায় সে তখন 240 মিনিট সময় নিচ্ছিল। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ দ্য বোট অ্যান্ড স্পিড অফ দ্য ওয়াটার কারেন্ট রেসপেক্টিভলি। তাহলে আমাদের এখানে বার করতে হবে আমাদের বোট মানে নৌকার গতি এবং স্রোতের গতির অনুপাত কত। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আশা করছি অনুবাদের পরে বুঝতে পেরেছেন যে আপনাদের এই কোশ্চেনের সঠিক উত্তরটা কোনটা নির্বাচন করতে হবে। তা আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট ম্যানস রেট আপস্ট্রিম ইজ ইকুয়াল টু, এখানে ম্যানস নেম লিখেছি, এখানে হবে বোট স্ট্রিম। তাহলে আমরা এখানে ভুল লিখেছি, তাহলে এখানে আপনারা বোট করে নেন। তাহলে বোট রেট আপস্ট্রিম আমরা এক্স ধরেছি, তাহলে ম্যানস হবে না, এখানে বোট হবে। তাহলে বোট রেট ডাউনস্ট্রিম আমরা ওয়াই ধরেছি। তাহলে ডিস্টেন্স কভার ইন 528 মিনিট ইজ ইকুয়াল টু, আমরা লিখেছি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স কভার ইন 240 মিনিট। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাটা ইজ ইকুয়াল সেটাই ইজ ইকুয়াল কী হবে, না ডিস্টেন্স কভার ইন 8 আওয়ার্স 48 মিনিট আর ডিস্টেন্স কভার ইন 4 আওয়ার্স ইজ ইকুয়াল টু, আমরা বার করছি এক্স ইন্টু 8 4/5 ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু 4। তা আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন যে এখানে আমরা ক্যালকুলেশনটা কী করছি। তাহলে এখানে ক্যালকুলেশন করার পরে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু 11/5x বার করেছি। তাহলে রিকোয়ার রেশিও ওয়াই প্লাস এক্স ডিভাইড বাই টু ইজ টু ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই টু, এই ফর্মাটা আশা করছি আপনারা সবাই জানেন। তা এখান থেকে আমরা অনুপাত বার করেছি 8:3। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি 8:3, তাদের সবার উত্তর সঠিক। আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনটা করে গেছি, আশা করছি আপনারা এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আপনারা ভিডিওটি 2-3 বার দেখুন, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের উত্তর নির্বাচন করতে পারবেন। যারা উত্তর নির্বাচন করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্নে চলে এসেছি। এ বোটম্যান টেক্স টুয়াইস অ্যাজ লং টু রো এ ডিস্টেন্স এগেইনস্ট দ্য স্ট্রিম অ্যাজ টু রো দ্য সেম ডিস্টেন্স উইথ দ্য স্ট্রিম। তাহলে কী বলছে, একটা বোটম্যান মানে একটা
নৌকাজিনি চ্যানেল বা নাবিক বলতে পারেন বা মাঝি বলতে পারেন, টেক্স টুয়াইস দুই গুণ অ্যাজ লং টু রো এ ডিস্টেন্স এগেনস্ট দ্য স্ট্রিম। তাহলে এগেনস্ট দ্য স্ট্রিম মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে দুই গুণ সময় বেশি নেই, অ্যাজ টু রো দ্য সেম ডিস্টেন্স উইথ দ্য স্ট্রিম। তাহলে স্রোতের অনুকূল থেকে স্রোতের প্রতিকূলে দুই গুণ বেশি সময় নেয়। তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য স্ট্রিম। তাহলে আমাদের কী বার করতে হবে, তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। তাহলে স্থির জলে বোটটার গতি এবং তার সাথে সাথে আমাদের কি না স্ট্রিম মানে স্রোতের গতির অনুপাত। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা একে একে ক্যালকুলেশন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট বোটম্যান স্পিড আপস্ট্রিম আমরা ইজ ইকুয়াল এক্স ধরেছি, দেন হি স্পিড ডাউনস্ট্রিম ইজ ইকুয়াল টু এক্স, যেহেতু এখানে টুয়াইস বা দুই গুণ বলেছে। তাহলে স্পিড ইন স্টিল ওয়াটার ইজ টু স্পিড আপস্ট্রিম ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স ডিভাইড বাই টু ইজ টু টু এক্স মাইনাস এক্স ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু থ্রি ইজ টু ওয়ান। তা যারা দুই নম্বর প্রশ্ন, আর দুই নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন থ্রি ইজ টু ওয়ান এর অনুপাতটা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার থ্রি, তিন নম্বর প্রশ্নে চলে এসেছি। অ্যাট হিস ইউজুয়াল রোয়িং স্পিড কপিল ক্যান ট্রাভেল টুয়েলভ মাইলস ডাউনস্ট্রিম ইন এ সার্টেন রিভার ইন সিক্স আওয়ার্স লেস দ্যান হি টেক্স টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম। তাহলে আমাদের এখানে বিষয়টা কী বলেছে আমরা আরেকবার পড়ে নেব। অ্যাট হিস ইউজুয়াল রোয়িং স্পিড, তাহলে তার যা স্পিড আছে সেই স্পিডে কপিল ক্যান ট্রাভেল টুয়েলভ মাইল, সে বারো মাইল ট্র্যাভেল করে ডাউন স্ট্রিমে ইন এ সার্টেন রিভার একটা নদীতে ইন সিক্স আওয়ার্স লেস দ্যান হি টেক্স টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম। তাহলে সে স্রোতের অনুকূলে যে ডিস্টেন্সটা কভার করে সেই ডিস্টেন্সটাই, মানে এখানে বারো মাইল বলা আছে, তাহলে সেই ডিস্টেন্সটাই সে কী করে না ছ ঘন্টা সে কম নেয়, ঠিক আছে। এই আপস্ট্রিমের সাথে ডাউনস্ট্রিমের সাথে তার পার্থক্য হচ্ছে ছ ঘন্টা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দূরত্বটা বারো মাইল। এরপর পরবর্তীতে কী বলা আছে সেটা আমরা দেখে নেব। বাট হি কুড ডবল হিস ইউজুয়াল রোয়িং স্পিড ফর হিস 24 মাইল রাউন্ড আপ। তাহলে সে কী করছে, স্পিড মানে এই যে যে তার যে দূরত্বটা আছে সেটা ডবল করে নিচ্ছে, মানে 24 করে নিচ্ছে। এইবার দ্য ডাউনস্ট্রিম 12 মাইল উড দেন টেক অনলি 1 আওয়ার লেস দ্যান দ্য আপস্ট্রিম 12 মাইল। তাহলে কী বলেছে, ডাউনস্ট্রিমে তার কি 1 ঘন্টা লেস, মানে 1 ঘন্টা কম সময় লেগেছে 12 মাইলে। তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইন মাইলস পার আওয়ার। তাহলে আমাদের এখানে বার করতে হবে কি যে কারেন্ট মানে স্রোতের বেগ মাইল পার ঘন্টায় কত। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এতক্ষণ আপনারা বের করেছেন কিলোমিটার পার আওয়ারে, এখন আপনাদের বার করতে হবে মাইল পার আওয়ারে। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হচ্ছে আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি। লেট স্পিড অফ কপিল পার আওয়ার বা ইন মাইল আমরা যেটাই বার করব, ইন স্টিল ওয়াটার এক্স অ্যান্ড স্পিড অফ দ্য কারেন্ট ইজ ওয়াই। তাহলে আমরা কপিলের স্পিড স্টিল ওয়াটারে এক্স ধরেছি আর কারেন্টের ওয়াই ধরেছি। তাহলে স্পিড আপস্ট্রিম এক্স মাইনাস ওয়াই আর ডাউনস্ট্রিম এক্স প্লাস ওয়াই। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 12 ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 6। তাহলে এইখান থেকে আমরা একটা ইকুয়েশান বার করছি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 4y প্লাস y স্কোয়ার। আবার সেটাকেই আমরা আরেকবার করেছি কি না 12 ডিভাইড বাই 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 1। তা নিশ্চয়ই আপনারা এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। তা এই ক্যালকুলেশনটা দ্বিতীয়বার করে আমরা দ্বিতীয় একটা সমীকরণ বার করেছি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 24y প্লাস y স্কোয়ার ডিভাইড বাই 4। তাহলে ফ্রম ইকুয়েশান 1 অ্যান্ড 2 উই গেট আমরা 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশান সলভ করে আমরা বার করেছি কি 2 2/3 মাইলস পার আওয়ার। তাহলে 2.23 মাইলস পার আওয়ার আমরা এখানে উত্তর বার করেছি। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, যে কোশ্চেনটা এসএসসি 2007 এসেছিল। কী কোশ্চেন সেটা আমরা দেখে নেব। দ্য রেশিও অফ স্পিড অফ এ মোটর বোট টু দ্যাট অফ দ্য কারেন্ট অফ ওয়াটার ইজ 36:5। তাহলে আমাদের একটা অনুপাত বলেছে কি, একটা মোটর বোটের স্পিড এবং
কারেন্ট অফ দ্য ওয়াটার মানে জলের স্রোতের একটা অনুপাত 36:5 দ্য মোটরবোট গোস অ্যালং উইথ দ্য কারেন্ট ইন 5 hours 10 minutes তাহলে মোটরবোটটা কী করে স্রোতের অনুকূলে 5 ঘন্টা 10 মিনিট যায় এবার বলেছে ফাইন্ড দ্য টাইম টু কাম ব্যাক অফ দ্য মোটরবোট তাহলে মোটরবোটটা যায় ঠিক আছে অনুকূলে এবার কাম ব্যাক মানে প্রতিকূলে যখন সে ফিরে আসে তা তখন তার সময়টা কত হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন 4 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের সঠিক উত্তরটা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে লেট দ্য স্পিড অফ মোটরবোট 36x কিমি পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ কারেন্ট ইজ ইকুয়াল 5x কেএম পার আওয়ার যেহেতু এখানে 36:5 দেওয়া আছে তা এবার স্পিড ডাউনস্ট্রিম আমরা বার করেছি 36x + 5x ইজ ইকুয়াল টু 41x কিমি পার আওয়ার তাহলে স্পিড আপস্ট্রিম 36 - 5x ইজ ইকুয়াল টু 31x কেএম পার আওয়ার তাহলে ডিস্টেন্স কভার ডাউনস্ট্রিম 41x × 31/6 কেএম তাহলে ডিস্টেন্স কভার আপস্ট্রিম তাহলে নাও রিকোয়ার টাইম 41 × 31x / 6 × 1/31x আওয়ার তাহলে আমাদের এখানে উত্তর বেরিয়েছে 6 hours 50 minutes তা যাদের এই কোশ্চেনের অ্যান্সার বেরিয়েছে অপশান সি 6 hours 50 minutes তাদের সবার উত্তর সঠিক আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পেরেছেন তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 5 বড় কোশ্চেন আছে একদম চিন্তা করার কোনো কারণ নেই আমরা লাইন বাই লাইন আপনাদের বাংলা অনুবাদ করে দেবো আপনারা সবাই এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন তো চলুন এই কোশ্চেনে কী বলা আছে সেটা আমরা একটু দেখে নেব বিসাইড এ রিভার দেয়ার ইজ এ রোড একটা নদী তার পাশে কি আছে একটা রাস্তা আছে টু ফ্রেন্ডস দুটো বন্ধু রবি অ্যান্ড কবি স্টার্টেড ফ্রম প্লেস এ মুভ টু এ মার্কেট রুটেড অ্যাট অ্যানাদার প্লেস কিউ তাহলে রবি এবং কবি এই দুজন কি করেছে একটা প্লেস পি থেকে চালু হয়েছে বা পি থেকে তারা যাত্রা শুরু করেছে কিউ পর্যন্ত একটা প্লেস থেকে অ্যানাদার প্লেসে অ্যান্ড রিটার্ন পি এগেইন এবং পিতে তারা ঘুরেও এসেছে গেছেও এবং ঘুরেও এসেছে রবি মুভস অন সাইকেল অ্যাট এ স্পিড অফ 12 কিমি পার আওয়ার রবি কী করে সে একটা সাইকেলে মুভ করে আর সাইকেলের গতিবেগ দেওয়া আছে 12 কিমি প্রতি ঘন্টা হোয়াইল দ্য অ্যানাদার সেল অন এ বোট অ্যাট এ স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার অ্যানাদার সেল মানে আরেকজন তাহলে সেটা কবি হবে সে কী করে সে বোটে করে যায় না যার স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার ইফ দ্য রিভার ফ্লোস অ্যাট দ্য স্পিড অফ 4 কিমি পার আওয়ার যদি আমাদের স্রোতের বেগ যদি এখানে দেওয়া আছে বা দেওয়া আছে যদি বলছি কেন এখানে স্রোতের বেগ দেওয়া আছে 4 কিমি পার আওয়ার তাহলে হুইচ অফ দি টু ফ্রেন্ডস উইল রিটার্ন টু প্লেস পি ফার্স্ট তাহলে এই দুজন বন্ধু এই দুজন বন্ধুর মধ্যে কোন বন্ধু পি প্লেসে সবার আগে আসবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে কী হচ্ছে দুজন বন্ধু ছিল দুজন বন্ধু একজনের নাম পি আর একজনের নাম কিউ তাদের মধ্যে তারা পি প্লেস থেকে কিউ প্লেসে তারা গেছে এবং ফিরে এসছে এইবার এখানে বলা হচ্ছে পি মুভ করেছিল সাইকেল নিয়ে তার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার এবং কিউ মুভ করেছিল বোট নিয়ে তার গতিবেগ হচ্ছে সাইকেলের গতিবেগ 12 কিলোমিটার পার আওয়ার আর বোটের গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার কিন্তু এখানে একটা কন্ডিশন বলেছে যে স্পিডের অনুকূল প্রতিকূলের একটা ব্যাপার আছে তা সেখানে এখানে স্রোতের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার ঘন্টা তাহলে আমাদের এই কন্ডিশনে কে পি প্লেসে সবার আগে এসছে সেটা আমাদের এখানে বার করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করে নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করছি ইট ইজ ক্লেভার বা ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য কোশ্চেন দ্যাট রবি মুভস বোথ ওয়েস অ্যাট এ স্পিড অফ 12 কিলোমিটার পার আওয়ার যেহেতু সাইকেলে অনুকূল প্রতিকূল নেই দ্য বোট সেলার কভি মুভস ডাউন স্ট্রিম অ্যাট 10+4 or 14 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড আপস্ট্রিম 10-4 = 6 কেএম পার আওয়ার তাহলে যেহেতু সে বোটে যাত্রা করছে তাই স্রোতটা তার ক্ষেত্রে কোনো সময় অনুকূল আর কোনো সময় প্রতিকূল সেটা আমরা এখানে দেখে নিয়েছি তাহলে অ্যাভারেজ স্পিড অফ কবি 2 × 14 × 6 / 14+6 = 8.4 কিলোমিটার পার আওয়ার তাহলে ক্লিয়ারলি স্পিড অফ রবি গ্রেটার দ্যান স্পিড অফ কবি তাহলে রবি উইল রিচ পি ফার্স্ট তাহলে আমাদের এখানে কে আগে আসবে না আমরা এখানে স্পিড বার করে নিয়েছি না এ স্পিড হয়েছে 8.4 তাহলে সুতরাং 5 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন রবি
মানে সাইকেল যাত্রা করেছিল সে, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ, কেন না কোবি স্পিড 8.4 আর রবি স্পিড 12, তা এই জায়গাটাই বুঝতে পেরেছেন যে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ সাইকেল নিয়ে যে যাচ্ছিল সে, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্ন, হোটেল ম্যানেজমেন্ট 2007 এ কোশ্চেনটা এসেছিল, ঈশ্বর ইজ রোয়িং এ বোট, হি টেক্স হাফ টাইম ইন মুভিং এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম দেন আপ স্ট্রিম। তাহলে ঈশ্বর কে সে একটা বোট চালায়, হি টেক্স হাফ টাইম ইন মুভিং এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম দেন আপ স্ট্রিম, তাহলে ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিমে তার আসতে সে হাফ মানে অর্ধেক সময় নেয়। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য রেট অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অফ দ্য রেট অফ কারেন্ট, তাহলে আমাদের সেই রেশিওটা বার করতে হবে না কি সেখানে আমাদের রেশিওটা কী কী বার করতে হচ্ছে না, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য রেট অফ বোট ইন স্টিল ওয়াটার, তাহলে স্টিল ওয়াটারে মানে স্থির জলে বোর্ডের যে গতিবেগ সেটা এবং রেট অফ কারেন্ট কারেন্টের গতিবেগ এই যে অনুপাতটা সেই অনুপাতটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা এখানে বুঝতে পেরেছেন, খুবই সোজা অঙ্ক। আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আপনারা যদি দেখে যদি উত্তর করতে পারেন সেটা উত্তর করতে পারেন, কিন্তু যেহেতু দেখছেন হাফ মানে 1:2 হবে কিন্তু এটা হবে না, তা চলুন আপনারা সবাই এই কোশ্চেনের অ্যান্সারটা খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট স্পিড অফ ঈশ্বর বোট ইজ স্টিল ওয়াটার ইজ এক্স, তাহলে স্পিড অফ কারেন্ট ওয়াই, তাহলে রেট অফ ডাউন স্ট্রিম আমরা এখানে বার করছি এক্স প্লাস ওয়াই, তাহলে রেট অফ আপস্ট্রিম এক্স মাইনাস ওয়াই, তাহলে লেট ডিস্টেন্স কভার ইন ইচ কেস ইজ ইকুয়াল এ, দেন টু এ ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাদের এক্স ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু বেরিয়েছে 3:1। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যারা বলছিলেন যেহেতু হাফ তাহলে 1:2 হবে সেটা কিন্তু হবে না, তা যারা 6 নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 7। 7 নম্বর প্রশ্নে চলে এসেছি, ইন এ রিভার একটা নদীতে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ স্ট্রিম অ্যান্ড স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ 2:5, তাহলে আমাদের একটা অনুপাত দিয়েছে কি না স্পিড অফ স্ট্রিম স্রোতের বেগ এবং স্পিড অফ বোট এবং বোটের গতি তাদের অনুপাত হচ্ছে 2:5, এগেইন রেশিও অফ স্পিড অফ স্ট্রিম অ্যান্ড স্পিড অফ অ্যানাদার বোট ইন স্টিল ওয়াটার ইজ 3:4, তাহলে আরেকটা বোট বলেছে যাদের স্পিড এবং জলের গতি এবং বোটের গতি তার অনুপাত 3:4, তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন টু দ্য সেকেন্ড ট্রেন ইজ ইন স্টিল ওয়াটার, তাহলে আমাদের এখানে বার করতে হবে কি না হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দি ফার্স্ট ট্রেন টু দ্য সেকেন্ড ট্রেন ইন স্টিল ওয়াটার, তাহলে প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেন এই যে এদের গতি তার অনুপাত কত, বা প্রথম বোট আর দ্বিতীয় বোট, যেহেতু এখানে বোট হবে এখানে ট্রেন দিয়েছে অসুবিধার কোনো হবে না কারণ আপনারা সবাই বুঝতে পেরেছেন। তা চলুন 7 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বেরোচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো আমরা ক্যালকুলেশন শুরু করেছি, ফর দ্য ফার্স্ট বোট স্পিড অফ স্ট্রিম ইজ টু স্পিড অফ বোট ইজ ইকুয়াল টু 2:5, লেট স্পিড অফ স্ট্রিম 2x আর স্পিড অফ বোট 5x, সিমিলারলি ফর দ্য সেকেন্ড বোট আমরা কী করছি লেট স্পিড অফ স্ট্রিম 3y অ্যান্ড স্পিড অফ বোট 4y, তাহলে ইন বোথ অফ দ্য কন্ডিশন রিভার ইজ সেম স্টিল ওয়াটার ছিল, তাহলে 2x = 3y বা 2x = 3y, তাহলে আমরা এখানে x ইজ ইকুয়াল টু 3/2y বার করছি, তাহলে থাস রিকোয়ার রেশিও ইন দ্য স্পিড অফ বোট ইজ ইকুয়াল টু 5x = 4y, তাহলে আমরা এখানে অনুপাত মানগুলো বসিয়ে অনুপাত বার করেছি 15:8। তা যারা 7 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর প্রশ্ন, এখানে বলা আছে এ বি এন্ড সি আর সিচুয়েটেড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ রিভার হুইচ ইজ ফ্লোয়িং এ কনস্ট্যান্ট রেট, তাহলে কি বলেছে এ বি সি তিনজনে তারা বসে আছে একটা নদীর ব্যাঙ্ক অফ রিভারে, এবার সেখানে বলছে কি একটা কনস্ট্যান্ট, তাহলে অফ দ্য রিভার হুইচ ইজ ফ্লোয়িং অ্যাট এ কনস্ট্যান্ট রেট, একটা কনস্ট্যান্ট রেটে সে নদীটা ফ্লো করছে, তাহলে বি ইজ অ্যাট অ্যান ইকুয়াল ডিস্টেন্স উইথ এ অ্যান্ড সি, তাহলে বি সি এ এবং সি থেকে ইকুয়াল ডিস্টেন্সে বসে আছে, সুইমার অবিনাশ
টেক্স 10 আওয়ার টু সুইং ফ্রম এ টু বি অ্যান্ড বি টু এ। তাহলে অবিনাশ বলে একজন ব্যক্তি, তিনি একজন সুইমার, সে এ থেকে বিতে এবং বি থেকে এতে আসতে 10 ঘন্টা সময় নিয়েছে। অলসো হি টেক্স 4 আওয়ার টু সুইম ফ্রম এ টু সি, এবং তার সাথেও বলা আছে কি সে এ থেকে সিতে সুইম করেছে কত না 4 ঘন্টা। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ স্পিড অফ অবিনাশ ইন স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড অফ দ্য স্টিম। তাহলে আমাদের সেই রেশিওটা বার করতে হবে, সেটা কোনটা, না রেশিও অফ স্পিড অফ অবিনাশ, তাহলে অবিনাশের স্পিড স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড স্ট্রিম। তার মানে আমাদের এই অবিনাশের গতিবেগটা বার করতে হবে আমাদের স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন যে হোয়াট ইজ দ্য রেশিও অফ স্পিড অফ অবিনাশ ইন স্টিল ওয়াটার অ্যান্ড স্পিডি ওয়াটার। তার মানে আমাদের এখানে স্টিল ওয়াটার মানে স্থির জল এবং স্পিডি ওয়াটার মানে স্রোতের অনুকূলের জলে। আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, মানে স্রোতের অনুকূলের সাথে তার যে স্পিড এবং তার স্টিল ওয়াটার যা স্পিড সেটার অনুপাতটা আমাদের বার করতে হবে। 8 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন ক্যালকুলেশনের মাধ্যমে, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করেছি। লেট স্পিড অফ অবিনাশ ইন স্টিল ওয়াটার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড স্পিড অফ স্টিম ইজ ইকুয়াল 2 কিলোমিটার পার আওয়ার। লেট এ বি ইজ ইকুয়াল টু বি সি সমান সমান এক্স কে এম। তাহলে ফ্রম ফার্স্ট কন্ডিশন এক্স ডিভাইড বাই এ প্লাস বি প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 10, এটা 1 নম্বর কন্ডিশন। ফ্রম সেকেন্ড কন্ডিশন 2x/a+b ইজ ইকুয়াল 4, তাহলে x/a+b ইজ ইকুয়াল 2। তাহলে ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2, 2x/a-b ইজ ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে আমরা 3 নম্বর একটা ইকুয়েশন বার করছি, x/a-b ইজ ইকুয়াল টু 8। তাহলে ফ্রম ইকুয়েশন 2 অ্যান্ড 3 উই গেট a:b ইজ ইকুয়াল টু 5:3। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 5:3, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদের সাথে মোট 8টা প্রশ্ন সলভ করলাম, আর এই 8টা প্রশ্ন সলভ করার শেষে আপনারা কে কত মার্ক্স পেলেন এই 8টা কোশ্চেনের মধ্যে আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্ক্স পোস্ট করবেন। এবং প্রাপ্ত মার্ক্স পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। আপনারা অবশ্যই আপনাদের কমেন্টস পোস্ট করুন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, তার সাথে সাথে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়। তাহলে বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো 30% অফ এ 3-ডিজিট নাম্বার ইজ 190.8, হোয়াট উইল বি 125% অফ দ্যাট নাম্বার। অপশান এ 759, অপশান বি 785, অপশান সি 795 এবং অপশান ডি 779। আমি আবার আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, 30% অফ এ 3-ডিজিট নাম্বার ইজ 190.8, হোয়াট উইল বি 125 অফ দ্যাট নাম্বার। অপশান এ 759, অপশান বি 785, অপশান সি 795 এবং অপশান ডি 779। আপনাদের 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি ক্যালকুলেশন করে পোস্ট করুন। আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।